হ্যালো, আসসালামু আলাইকুম। ফারনাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আমি রাতে বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে একটা লোভনীয় রেসিপি বানিয়ে দেখাবো, ছোট বড় সকলের খুব ভালো লাগবে। আর আপনারা দেখুন, এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। কীভাবে রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে 10 মিনিটে সুন্দর একটা নাস্তা তৈরি করে দেখাবো। যা যা উপকরণ লাগবে, লাগছে 4-5 কোয়া রসুন কুচি, 1.5 ইঞ্চি মতো আদা কুচি, 3টা পেঁয়াজ কুচি, আর লাগছে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি না দিলে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন। আর লাগছে গাজর কুচি, বরবটির শিম কুচি 1 বাটি, আর লাগছে সয়াবিন সিদ্ধ 1 বাটি, আর লাগছে রাত্রের বেশে যাওয়া বাসি ভাত, আর লাগছে গরম মশলা পাউডার, এলাচ আর দারুচিনি গুঁড়া, আর লাগছে 1 চামচ গোলমরিচ পাউডার, বড় 1 চামচ ছয়া চচ, আর লাগছে পরিমাণ মতো চিনি, 1 চামচ চিনি, আর পরিমাণ মতো লবণ, আর লাগছে স্বাদ মতো তেল। তাহলে শুরু করা যাক। জ্বালাবো চুলায় তেল, দেবো পরিমাণ মতো, এবার রসুন কুচি আদা কুচি দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিট ভাজবো। মিডিয়াম আঁচে 1 মিনিট ভাজতে হবে। এক মিনিট ভাজার পরে ছোট করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটাও ভাজবো। এটাও 1 মিনিটের মতো ভাজবো। চুলোর আস্তে একটু কমিয়ে দিব। পেঁয়াজটা 1 মিনিট ভাজা হয়ে গেছে। যেহেতু পেঁয়াজের রস টেনে এসেছে, এবার আমরা সয়াবিনগুলো দিয়ে দিব, সিদ্ধ করে রাখা সয়াবিন।
সয়াবিনগুলো দিয়ে 1 মিনিট নাড়তে হবে। এক মিনিট নাড়া হয়ে গেছে। এর ভিতরে ক্যাপসিকাম, গাজর আর মরিচটা দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে নিতে হবে। চুলোর আস্তে একটু কমিয়ে দিব। এবার এর ভিতরে ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। আস্তে আস্তে লবণগুলো দিয়ে দিব। ভালো করে মিশাতে হবে ভাতটা। মিশে এক এক করে গরম মশলা পাউডার চুলার আস্তে একটু কমিয়ে নিতে হবে।
এবার গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। স্বাদ মতো চিনি দিয়ে দিব। আর দিয়ে দিব 6 চা চামচ, 1 টেবিল চামচের মতো। দিয়ে ভালো করে নাড়তে হবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। যেহেতু ছয়া চাচে লবণ আছে, লবণ দেওয়ার আর প্রয়োজন নাই। হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিব। এখন সার্ভ করব প্লেটে। দেখুন রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর একটা ডিশ তৈরি হয়ে গেল। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।